খেপেছে সাধারণ জনগণ। মির্জাপুর পাপনকে সরিয়ে নতুন বিসিবি হচ্ছে মাশরাফি। দর্শক, আংশিক অবসর নেওয়ার একদিন পরে ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিলেন তামিম ইকবাল। সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে প্রধানমন্ত্রীর গণভবনে সাক্ষাতের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্তের কথা জানালেন তামিম ইকবাল। বিশ্বকাপের আগ মুহূর্তে তামিমকে ক্রিকেটে ফেরানোর ঘটনায় বাংলাদেশের ক্রিকেটে মাশরাফির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক জুড়ে চলছে মাশরাফির গুণগান। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি হিসেবে দাবি উঠেছে। তামিমের ফেরার সিদ্ধান্তে স্বস্তি মিলেছে লাখ লাখ ক্রিকেট ভক্তদের। একই সঙ্গে অনেককে মাশরাফিকে নিয়েও দাবি তুলতে দেখা গিয়েছে। একজন জ্যেষ্ঠ সাংবাদিক তো বলেই বসলেন, পাপন নয়, বিসিবি সভাপতি হিসাবে মাশরাফিকেই মানায়। তবে ফেসবুকে এইসব নিয়ে সমালোচনা হলেও এখন মাশরাফিকে সভাপতি করার সুযোগ নেই, কারণ মাশরাফির তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবুও ফেসবুক জুড়ে দাবি চলছে ভক্তদের। সকলের দাবি একটাই, পাপনকে সরিয়ে মাশরাফিকে বিসিবির দায়িত্ব দেওয়া উচিত, তাহলে বাংলাদেশ ক্রিকেট বেঁচে যেত। তো দর্শক, আপনার কি মনে হয়, পাপনকে সরিয়ে মাশরাফিকে সভাপতি করা উচিত? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।